ছিল যে বিকেল 5টায় আজকে আমরা লাইভে আসব, কিন্তু ইয়েস প্রারব্ধি মানে আজকে যিনি আমাদের গেস্ট, আজকে ওর একটুখানি প্রবলেম হয়েছে এমার্জেন্সি কারণগত, সেই কারণে আজকে ও 5:30টায় জয়েন করতে পেরেছে। প্লিজ সেই সব ভুলে গিয়ে জাস্ট জয়েন করে ফেলুন, কারণ আজকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রারব্ধি সিংহ, আপনাদের সকলের প্রিয় প্রারব্ধি রয়েছে। তো সুতরাং প্রারব্ধির সঙ্গে আড্ডা মারতে হলে অবশ্যই জুড়ে যেতে হবে। তো তাহলে আমরা আড্ডাটা শুরু করেই ফেলি, আর সব থেকে আগে ওয়েলকামটা করে ফেলি। ওয়েলকাম প্রারব্ধি, ওয়েলকাম টু বি স্পট ইউ, এই প্রথমবার এটা এরকম ভাবে। একদমই একদমই, এটা আমার খুব পছন্দের একটা মানুষ অরুণ অবরা, আর কি আর বলবো, শিরায় শিরায় রক্ত, সবাই অরুণ অবর ভক্ত, এরকম একটা ব্যাপার। ও তো কি দিচ্ছে প্রারব্ধি, তো আই এম সো শুরুতেই দিয়ে। সরি, আমি সবার সামনে কাঁদছি যে আমার আসতে দেরি হয়ে গেল লাইভে। আমার 5টায় টাইম দেওয়া ছিল, আমি আসতে পারিনি। তোমরা যা যা শাস্তি দেবে আমি কোনো কোনো শাস্তি নেব না, সেই জন্য সো সরি, ক্ষমা করে দিও আমাকে। বলো কেমন আছো? এই তো চলছে, তোমার খবর কি, কেমন আছো এই লকডাউনে? লকডাউনে আমি একদম, সবাই যেরকম আছে আমি সেরকমই আছি, শুধু একটা জিনিসই হচ্ছে, সেটা হচ্ছে একটু ওয়ার্কআউট হচ্ছে, যেহেতু আমার বাড়িতে জিম আছে, টুক করে একটু ওয়ার্কআউট করে নি। আর আমার যেই তো নতুন কাজটা আসছে শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, তো কৃষ্ণের জন্য অনেক প্রিপারেশন চলছে আমার বাড়িতে। আমি অনেক ধরন ভাবে অ্যাক্টিং এর প্র্যাকটিস করছি, এবার দেখা যাক কতটা ভালো লাগে দর্শকের, সেই জন্য ঠিক আছে। বাট সামনে শুরু হয়ে যাচ্ছে আমার কাজ, সবাই আশা করি সাপোর্ট করবে, দেখবে। তুমি বলো, তোমার কি খবর? একদম, গ্ল্যামার এই তো তো বেড়ে গেছে চলছে, দিন দিন। গ্ল্যামার কিছু বাজে না, সবটাই আলো, বারান্দায় বসে আছি, আলোগুলো মুখে পড়ছে, তাই বলছে প্রচুর ফর্সা, প্রচুর গ্ল্যামার, বেসিক্যালি কিচ্ছু না, জানলার কাছে এটা গিয়ে গিয়ে আলো। এটা তো বিকেল বেলা, মানে বারান্দায় রোদ্দুর তখন নেই। তুমি দাঁড়াও 12টায় বসে দেখাও, আলো পাচ্ছ, আমি তো ছাদে চলে এসেছি। সি ব্যাপারই আলাদা। আরে নেটওয়ার্ক ইস্যুর জন্য ছাদেও যাওয়া যায় না, ফ্ল্যাটে তো একটু প্রবলেম হয়ে যায় না, অনেক সময় হ্যাঁ এলাউড হ্যাঁ না হ্যাঁ, মজ করে এইসব কলকাতা তো শুট আমার সেই করা, বা প্রবলেম হয়। মানে একটু। আচ্ছা তুমি এখন রানাঘাটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন রানাঘাটে আছি, আমি কলকাতাতে ফিরিনি এখনো। রানাঘাটে হিরো প্রারব্ধি সিংহ। এখন দেখা যাক আচ্ছা কৃষ্ণ আমাকে কতটা দূরে নিয়ে যেতে পারে, না, সবই ওনার আচ্ছা ঠিক দান। আছে, আচ্ছা প্রারব্ধি একটু ফিল্ম থেকে বেরিয়ে এসে, ফিল্মি কায়দায় বেরিয়ে এসে একটু প্রচুর মানুষজন জুড়ে গেছে, একটু কমেন্টস গুলো নিয়ে নিয়ে, লোকজন বলবে যে 5টায় বলেছিল, 5:30টায় জয়েন করেছি, তাও কমেন্টস পড়ছো না। আচ্ছা চলো, আমাকে লাবণী মারবেন না, সরকার, চলো লাবণী সরকার বলছে হাই, শ্রাবণী হালদার বলছে হাই, হিমাংশু ত্রিপাঠী বলছে হাই, তারপরে শ্রাবণী হালদার বলছে হাই কেমন আছো, লাবণী সরকার হালদার বলছে কেমন আছো, দাদা কি বৃষ্টিতে ভিজে গেছে, হিমাংশু ত্রিপাঠী বলছে, রাহুল দে বলছে ডায়েট চার্ট শেয়ার করো দাদা ভাই। আবার রাহুল দে, সকলের কাছে তুমি ডায়েট চার্ট চেয়ে বেড়াও, কি করবে তুমি এত ডায়েট চার্ট নিয়ে? না না, অবভিয়াসলি ডায়েট করা ভালো, ওয়ার্কআউট করা ভালো, হেলদি থাকবে, ফিট থাকবে। আর সবাইকে হাই, হ্যালো, হাই এভরিওয়ান, কেউ গালাগাল দিও না আমাকে, একটু লেট করে ফেলেছি, আচ্ছা সরি। সবাই জিজ্ঞেস করছে কেমন আছো, এই প্রারব্ধি সবাই জিজ্ঞেস করছে কেমন আছো, বলে দাও। আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো আমাকে বলো। আচ্ছা স্বাগতা বসু, ও বলছে ও তোমার সব থেকে বড় ফ্যান, ওকে একবার একটুখানি হাই বলে দাও। হাই স্বাগতা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি ভেরি মাচ স্বাগতা। ও হিমাংশু ত্রিপাঠী বলছে আমার নাম সাগরিকা ত্রিপাঠী, ওকে ফাইন, আমরা নাম নিয়ে ফেলেছি সাগরিকা ত্রিপাঠী। আচ্ছা প্রেমজিৎ মণ্ডল বলছে অস্মিতা দিকে সাথে চাই। আচ্ছা তাজুল ইসলাম তাজ বলছে শ্রীকৃষ্ণ ভক্ত মীরা কবে থেকে শুরু হবে? শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, এই মুহূর্তে তো টেলিকাস্ট ডেট এখনো বলা হয়নি, আর আমাদের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তো তোমরা সবাই অপেক্ষা করো, স্টার জলসায় অবভিয়াসলি দেখতে পাবে যখন শুরু হবে, অলরেডি ডেট জানিয়েও দেবে। শিল্পা দাস বলছে খুব হ্যান্ডসাম লাগছে দাদাকে। আচ্ছা মহুয়া বারিক এবার বলছে ঠিক কি হ্যালো বলে শিল্পা প্রারব্ধি, শেট্টি বলছে আমাকে হ্যান্ডসাম লাগে। হ্যাঁ ও তোকে আচ্ছা আচ্ছা, হ্যান্ডসাম লাগছে। আচ্ছা শোনো 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 শান্ত, একজন কি নাম এটা উঠে গেল, মহুয়া বারিক, ও বলছে যে হ্যালো প্রারব্ধি আমি অন্বেষা, তুমি আমাকে আই লাভ ইউ বলো। আচ্ছা বলো এবার আই লাভ ইউ। অন্বেষা মে আঁখি বন্ধ করতা হো তো তুমে দেখতা হো, অন্বেষা আই লাভ ইউ। প্রারব্ধি মানে ওপেন ফ্লার্ট করছে আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও আমাকে দেখলে পরেই প্রারব্ধি শুরু হয়ে যায়, মানে ফুল ভিতরে যাবতীয় যত ফিল্মি কায়দা আছে সব বেরিয়ে পড়ে প্রারব্ধি, তাই না? পুরোনো ভালোবাসা, পুরোনো প্রেম, লাভ ইজ অলওয়েজ দাঁড়াও ইম্পর্টেন্ট।
সে যেরকমই হোক না কেন। হ্যাঁ চলো, একদম একদম, দাঁড়াও এগুলো সব পড়ে ফেলি, প্রচুর জমে গেছে। শ্রাবণী হালদার বলছে, রিমোদা, আচ্ছা কি বলছে, ও বাবারে বাবা এত মেসেজ ঢুকছে আমি নিজে ম্যানেজ করে উঠতে পারছি। আচ্ছা হিমাংশু দেবী বলছে, আরে অরুণাবোদা তোমাকে বলছি, আমার নাম সাগরিকা। ওকে ফাইন, এরম ভাবে বলা তো যায় না কি, কারণ তুমি একজনের প্রোফাইল থেকে তুমি আরেকজন লিখছো, নাম তো আমার তো মনে থাকে না কার কোনটা, তো সুতরাং ওখানে লিখে দেবে যে আমি সাগরিকা বলছি, তারপরে কমেন্টস বলা শুরু করবে, তাতে আমার পড়তে বা বুঝতে সুবিধা হবে। ওকে সবাইকে হাই হ্যালো ও বলে দিয়েছে, হাই হ্যালোর বাইরে গিয়ে কি কোয়েশ্চেন আছে সেটা লেখো, হাই হ্যালোর থেকে বেরিয়ে কেমন আছে, ভালো আছে, ও লাইভে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি কিন্তু না হলে প্রচন্ড স্ক্যান করে করে কমেন্টস পড়ব। আচ্ছা মহুয়া মাসুমা মায়া বলছে, দা ভাই আমি প্রশ্মিতার গ্রুপে অ্যাডমিন, আমাদের গ্রুপের গ্রুপের মেম্বার 105K হয়ে গেছে। ওকে প্রশ্মিতা, 105K, আমার ফলোয়ার আমার তো হলো প্রচুর না প্রশ্ন এখনো। আছে, আমার প্রচুর প্রশ্ন আছে যদি প্রারব্ধিকে নিয়ে। আচ্ছা মহুয়া বাড়ি বলছে, প্রপোজ করব প্রারব্ধি, আমি অন্বেষা। আচ্ছা তোমাকে অন্বেষা প্রপোজ করতে চাইছে, অন্বেষা প্লিজ প্রপোজ করে অন্বেষা ফেলো প্রপোজ করো, আমার আমি 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 মানে অপেক্ষায় রই, বা প্রারব্ধি তুমি করে দাও, যে কখন এটাই আমাকে প্রপোজ এটাই করবে। অন্বেষাকে লাইভে প্রপোজ করো এক্ষুনি করো। আমি প্রপোজ করবো অন্বেষাকে, হ্যাঁ আমি করবো না অন্বেষা আমাকে করবো, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। তুমি করে ফেলো, কারণ অন্বেষা কমেন্টস পড়তে পড়তে তুমি লাইভে প্রপোজটা করে ফেলো অন্বেষাকে, কিভাবে করবে প্রারব্ধি, কিভাবে করবে প্রপোজ? আমি অন্বেষাকে একটাই কথা বলতে চাই, অন্বেষা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আরেকবার, ও আমার জীবনের প্রথম প্রেম তুমি, শেষ প্রেম তুমি, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তুমি ভ্যাকসিন নিয়েছো না আজকে? হ্যাঁ আমি জাস্ট, আমার লেট হলো এই কারণে, আমি ভ্যাকসিন নিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকেই আমি লাইভে এলাম, সেই জন্যই আমার লেটটা হলো। বুঝতে পেরেছি, না এটা আমি অন্য কারণে বললাম, যাক গে। মোমা বাড়ি বলছে, গড, এত হ্যান্ডসাম প্রারব্ধি, আমি অন্বেষা। আচ্ছা হিমাংশু ত্রিপাঠী বলছে, শ্রীকৃষ্ণ ভক্ত মীরাকে দেবাদৃতাদির সঙ্গে কাজ করে কেমন লাগছে? রাইট, কেমন লাগছে দেবাদৃতার সাথে কাজ করে? হ্যাঁ দেবাদিতা প্রচন্ড ডেডিকেশন আছে, ও প্রচন্ড সিরিয়াস অ্যাক্টিং নিয়ে, আর ও খুব জলি। আমার সাথে তো এমনি অরুণাবতা তুমি জানো, আমি যার সাথে যাই তার সাথেই মিশে যাই, সবাইকে নিজের মতন ভাই বানিয়ে নিই, বাট দেবাদিতার সাথে সেরকম একদম কোনো একদম, ব্যাপার হয়নি, ও প্রথম থেকেই জলি। আর আমি খুব হেল্প মানে হেল্পফুল, যে আমার প্রত্যেকটা আর্টিস্ট সবসময় যে খুব এন্টারটেন করে, সবসময় সাপোর্ট করে, দেবাদিতাও সেম। আমি আমি রিয়েলি লাকি যে আমার কো আর্টিস্ট ও হয়েছে। আচ্ছা তাজু ইসলাম বলছে, ভাগ্যলক্ষী টিমের কাকে সবচেয়ে বেশি মিস করো? আমি সবাইকে মিস করি, আমার আচ্ছা এই মুহূর্তে চারটে কাজ হলো, তার মধ্যে ভাগ্যলক্ষ্মীতে আমার বন্ডিং সবার সাথে এতটাই ভালো ছিল যে আমি প্রত্যেক জনকে মিস করি, ইভেন অরুণাবোদাকেও। আমি তো তোমাদের শুটিং শুটিং করতাম না, আমি তোমাদের ফ্লোরে যেতাম, সেই হিসেবে তোমাদের প্রচুর সঙ্গে সত্যি আসতে, একটা তুমিও তো আমাদের একটা ভালো বন্ডিং তোমার সাথে আমাদের সবার হয়ে রাইট, গেছিল, তোমার অলরেডি অনেকের সাথে ছিল, তো আমি সবাইকে প্রচন্ড মিস করি। দ্যাটস ট্রু, মানে আশা করি তুমি ভাগ্যলক্ষী আবার আসবে শ্রীকৃষ্ণের সেটে। নিশ্চয় নিশ্চয় ডাকলে তুমি বলবে কবে থেকে শুরু হচ্ছে, তুমি শুধু বলে দেবে আমি চলে যাব, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি তোমাদের জন্য, তোমরা আছো আমাদের জন্য, দ্যাটস দ্য থিং। একদম আচ্ছা একদম, স্বাগতা বলছি, তুমি আমার ইনস্টাগ্রামে রিপ্লাই দাও না কেন, আমার আজকে স্টোরি গুলো তুমি মেনশন করনি কেন? মানে স্বাগতা তুমি কাকে বলছো, আমাকে বলছো না কারোর দিকে বলছো? আচ্ছা তুমি স্বাগতা আমাকে তুমি যদি ট্যাগ, আমাকে বলে থাকো তাহলে আমি আই এম সো সরি, আমি আজকেই করে দেবো, আমি হয়তো আজকে সারাটা দিনে সময় পাইনি, আমি সরি, আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম আজকে সকাল থেকে এখনো অবধি ব্যস্ত আছি, তো আমি টাইম পাইনি, আমি টাইম পেলে অবভিয়াসলি মেনশন করে দেবো। আর যদি অরুণাবোদাকে বলে থাকো তো সেখানে আমি কিছু বলতে চাই না, দেখে নাও তোমার ব্যাপারটা। কারণ আমার না অনেক সময় কি হয় যে তোমার ফ্যান পেজ বা ফলোয়ার্স পেজ বিভিন্ন রকম পেজ থাকে, ওরা ট্যাগ করে, তো হয়তো হ্যাঁ আমার কাছে ট্যাগ এসে পৌঁছায়নি, আমি বুঝতে পারিনি, যদি বুঝতে পারতাম আমি নিশ্চয়ই শেয়ার করতাম, আমি সকলের মানে পোস্ট আমি শেয়ার করি যদি আমাকে ট্যাগ করা হয়। তবে হ্যাঁ এক হচ্ছে, আচ্ছা এখানে আরেকজন বলছে, রিঙ্কি মাইতি বলছে, প্লিজ ওকে প্রপোজ করো, প্রপোজ মি, রিঙ্কিকে প্রপোজ করো এখানে, ও প্রারব্ধির একদম আজকে সময় একদম ফুরফুরে মেজাজ।
আচ্ছা, আমি যে একজনকে প্রপোজ করছি, কেউ মারবে না তো আমাকে? একের পর একজনকে বলছে প্রপোজ করতে। আরে আগে করে তো ফেলো, তুমি ডিজিটালি তো প্রপোজ করে তো দাও, তারপর দেখে নাও কে আসছে না আসছে, ভেঙ্কি, প্রপোজ করে ফেলো। তুমি লোহা ছিলে, গরম হ্যায় তুমি মাথা আছো, তুমি তোড়া বেটা। থাকবে। উফ শোনা, আর একবার আমি মাঝখানে কথা বলেছি, আরো একবার। রিঙ্কি, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। ও সবাই এসে মারবে এখন আমাকে, সবাইকে এক ডায়লগ বলছো তুমি? আচ্ছা, এখানে রিম্পা ওয়াদার বলছে, এর আগে তুমি লাইভে আসবে বলেছিলে, তোমার সাথে নাকি আমার দেখা হয়েছিল, তো কথা বলো না প্লিজ 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 প্লিজ। আচ্ছা রিম্পা ওয়াদার, আমি জানি না কে, রিম্পা, তো দেখা সরি হয়েছিল। রিম্পা, আমি ঠিক মনে করতে পারছি না, হয়তো দেখা হয়েছিল আমাদের, বাট ঠিক আছে। অবভিয়াসলি এখন তো লাইভে এসেছি, আপাতত আমরা এখানেই কথা বলি। আচ্ছা লাবণ্য রহমান বলছে, প্রারম্ভিক কি কোনো ওয়েব সিরিজে দেখা যাবে? তোমরা চাইলে অবশ্যই দেখা যাবে। আমি আপাতত এখন মেগাতে কাজ করছি, হয়তো ইন ফিউচারে অবভিয়াসলি ওটিভিতে কাজ করব। সবার ইচ্ছে থাকে ওয়েব সিরিজে কাজ করা, ছবিতে কাজ করা, সেরকম আমারও ইচ্ছে আছে, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বেশ, আমরা অনেকগুলো কমেন্টস নিয়ে ফেলেছি, এবার আবার আমরা একটুখানি আড্ডায় ফ্রি প্রারব্ধির সঙ্গে, কারণ বহুদিন বাদে বোধহয় ভাগ্যলক্ষীর পরে এই হ্যাঁ, আবার আমি স্যারকে পেলাম, আমাদের ছোট্ট পুচকে ভাই আমার প্রারব্ধিকে পেলাম। ওকে আমি ভাইয়ের মতোই দেখি, কে আর অস্মিতাকে একদম বড্ড একদম, কাছে পুচকে, তো এই দুটোকে আমার মানে কি বলবো আর, মানে আদুরে বলতে পারে, এই দুটো আমার কাছে আদরের। একদম একদম। তো কাজ কেমন চলছে, মানে এখন তো শুটিং বাড়ি থেকে হচ্ছে কি কিছু না? না, আমার আমার তো শুটিং বাড়ির থেকে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে আমার এখনো মানে প্রপার শুটিংটাই শুরু হয়নি, আমার জাস্ট প্রোমো হয়েছে তো। আর তার মধ্যে আমার অনেক মেকআপ করতে হবে, আমাকে মেকআপই আই থিঙ্ক 1.5 ঘন্টা মতন চলে যায়, তো আমার প্রশ্নই ওঠে না। বাট এখন তো অনেক কাজই হচ্ছে বাড়িতে থেকে, সামনে এখন এমনি শুটিং শুরু হবে 15 তারিখের পর থেকে, তো খুব তাড়াতাড়ি দিকে দেখতে পাবে, চাপ নেই এখন। আচ্ছা প্রারব্ধি সকাল কিভাবে শুরু হচ্ছে এখন, লকডাউনের সকাল কিরকম প্রারব্ধির সকাল রানাঘাটে? হচ্ছে আমার 7টায়, কোনো কোনো দিন 5:30টাতে হয়ে যায়, দৌড়াতে যাই আমি মাঠের মধ্যে। তারপরে হচ্ছে যাই হচ্ছে জিমে, সকালে যাই নয়তো বিকেল বেলা যাই, মাঝখানে আমার ডায়েট চলে সারাটা দিন ধরে, আর মোবাইলে 24 ঘন্টা আমি ওয়েব সিরিজ দেখে 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 এখন টাইম কাটাচ্ছি, এইভাবে আমার টাইম চলছে। আচ্ছা এক্সারসাইজের তো একটুখানি এটা দেখি তো, মাসেলটা দেখি তো এক্সারসাইজে। এই যে খোকা বানিয়ে ফেলেছে কিন্তু মাসেল না, প্রচুর, মাসেল ওই আর কি, টুকটাক একটুখানি হয়েছে। টুকটাক আমি লাঞ্জেস দেখছি রাস্তার মধ্যে গলির মধ্যে, দুহাতে ওয়েট নিয়ে পায়ের আর পায়ে আমার এক্সারসাইজ ট্রেনারটা তো করছে। খুব খারাপ, আমার ট্রেনারটা আমাকে এইভাবেই খাটায়, আমি যতবার তো ভালো, বলি এত কষ্ট খাটাতে না, তা তোকে বডি বানাতেই হবে, তোকে চেহারা বানাতেই হবে, সেই জন্য এই আর কি এইটুকু হয়েছে। না না একদম লেগে থাকো লেগে থাকো। আচ্ছা প্রারব্ধি, একটা আমি জানি না এটা কতটা সত্যি না মিথ্যা, আমি শুনলাম তুমি আর অস্মিতা নাকি প্রেম করছো, এরকম একটা বিষয় মানে গল্প শুনছি, মানে বাইরে খালি গল্পটা কি সত্যি মিথ্যে? কেমন একটা কে চিপে ধরলো গলাটা কথা শোনার পর, ভূত টুট নেই তো না? নেই লাইফ না, চেঞ্জ, আমার তো মনে হচ্ছে না, আমি এখনো প্রেম ট্রেম করছি, কিন্তু যদি তোমরা চাও যা চেষ্টা করব প্রেম করার, দেখি অসুবিধা তো খুব লেগে থাকে আমার উপর সবসময়। কার সাথে করবে তুমি রিয়ার চেষ্টা, চেষ্টা রিয়ার করছি সাথে? আমি, মানে রিয়া তো অলরেডি আমার বউ, হ্যাঁ অসুবিধাটা তাহলে এখন আমি জানি না। প্রারব্ধি কাকে চাইছে? প্রারব্ধি জীবনে আছে তো আমি শুনেছিলাম, বাট আমার এখন তো সবাই আমার, এখন আমি কৃষ্ণ, সমস্ত গোপী আমার, প্রেম আর করতে হবে বলো? খুব খুব বেড়েছো তুমি, আমি বুঝতে পারছি খুব বেড়েছো ছেলে। হ্যাঁ মানে ভাগ্য থেকে শুটিং করে আসার পরে ছেলের যেন এরম এরম করে পাখনা গজিয়েছে, শুধু এই রাহুলের ভয়, ওখানে চুপচাপ থাকতো রাহুল, তার ভয় মানে একদম ভাজা ভাজছে উল্টে খেতে জানতো না, হকরামো করতো ঠিকই, এখন তাহলে এখন মাছটা একটু ভাজিও না, এমনি খেয়ে নি। এখনো কাঁচাই খেয়ে ফেলছে। আমি রাহুলকে বলছি, রাহুলও আসছে সামনেই লাইভে, অস্মিতার রিম লাইভ মাই হয়ে গেছে অল টাইম ফেভারিট, রিম মাই অল একদম, টাইম ফেভারিট। সেটা জানি। ও কি কান্নায় কেঁদে ভাসিয়েছিল সবাই লাস্টে।
প্রত্যেকটা মানুষ এখন নাকি তো সেটা আমি আমি আর রাহুল মনে হয় একটুখানি স্মার্ট হওয়ার চেষ্টা করেছি, জানি না যে কতটা চোখের জল কম ফেলা যায়। আর আরো তো সবাই কাজ, আমরা যদি অ্যাটলিস্ট কেঁদে ফেলি, আর বাকিগুলো তো আর বাদই দাও, সবাই আচ্ছা প্রারব্ধি একটু বলো তো, এই এখন তো তুমি বাড়িতে গেছো, তো পাড়ার লোকজন কিভাবে রিয়াকশনটা দিচ্ছে প্রারব্ধিকে দেখে? এখন তো প্রোমো চলে এসে নতুন সিরিয়ালের, ভাগ্যলক্ষ্মী হ্যাঁ সুপার সবাই হিট। বলে খুব সবাই বলে ভালো লাগছে, এইভাবে এগিয়ে যা, যেটা আগে হতো না, দেখা করতে আসে বাড়িতে, ভালো লাগে। পাড়ার লোকজন অলওয়েজ সাপোর্ট করে, আমার পাড়ার প্রত্যেকটা মানুষ ভালো, আর আমার বন্ধু বান্ধব সবাই আমাকে প্রচন্ড সাপোর্ট করে রানাঘাটে। মানে আমি হ্যাপি থাকি, ওদের সাথেই থাকি এখানে আসে, দে আর অল গুড। ও আচ্ছা, তো সেক্ষেত্রে এবার বন্ধু বান্ধবরা কিভাবে প্রারব্ধিকে দেখে, মানে আগের মতোই দেখে নাকি এখন একটুখানি বুঝে সেলিব্রিটি প্রারব্ধি এরকম একটা বিষয় থাকে? না অ্যাকচুয়ালি আমার বেশি বন্ধু বান্ধব তো নেই এখানে আসলে, আমি খুব মানে আলাদা করে আমার স্কুল লাইফ থেকে, আমার এখানে আসলে আমার যাদের সাথে আগে থেকে বন্ধুত্ব ছিল তাদের সাথেই আছে, আর আলাদা কিছুই হয়নি। আমি কখনো আলাদা ভাবে ফিল কোনো কিছু কোনোদিনও এই করাইনি, আর আমি অস্মিতা খুব লাইনে হ্যাপি আছে, আছি ওদের সাথে। অস্মিতা ওয়াচ করছে, অস্মিতাকে হাই বলো শিগগির, অস্মিতা এখন ওয়াচিং। এই অস্মিতা, আই মিন মাই রিয়া, কেমন আছো তুমি? তুমি কি আমাকে দেখতে পাচ্ছো? দেখো দেখো দেখো, এটা কি ধরনের কথা বলা, এটা ইটস এখনো লাইক মানে আড্ডা। হ্যাঁ। আচ্ছা এই আগের মতই কি অস্মিতার আমি পিছনে আমি লাগা পাল্টা হয় না? অস্মিত না আচ্ছা পাল্টা ঠিক মনে আছে, হয় ভাগ্যলক্ষ্মী। আমি বলছি না, অস্মিতার পিছনে কি এখনো আগের মতোই লাগা হয় ফোন করে? হ্যাঁ হ্যাঁ, আমি অস্মিতা না, শুধু নট অনলি অস্মিতা, আমি সুরভি মানে রুষা, শার্লি, রাহুলদা, রাহুলদার পিছনে আমি কি লাগবো? সারাদিন যখনই সময় পাবে ব্যাস টাইম মতন দিয়ে দেবে একটা দুটো, আর সবার সাথে যেরকম ছিলাম ওরকম, কাউকে ছাড় নেই আমার লিস্টে, ছাড় নেই কাউকে। আচ্ছা আবার আমরা একটু কমেন্টস এ ফিরি, সেটা হচ্ছে মহু আবারে লিখছে, আমি তোমাকে কিস করতে চাই, আই লাভ ইউ ডোডো ডার্লিং। কৃষ্ণকে তো ইটস সবাই গুড, চুমু খেতে চায়। হ্যাঁ কাছেও পেতে চায়। আচ্ছা এটা রোদেলা ভালো দিল। সারাফ, রোদেলা সারাফ লিখছে, তারক দিদা এত সুন্দর কি করে, এত হ্যান্ডসাম কি করে? এটা হচ্ছে আব কি আপ বাতায়, ওই আমি ছোট থেকে এরকম, এখন অনিল কাপুরের নেক্সট পন্থাটা আমি ধরেছি, এরকম থাকবো, চেঞ্জ হব না। অন্বেষা বলছে তোমাকে সামনে থেকে প্রপোজ করতে চায়। অন্বেষা প্লিজ কাম, আমি অলওয়েজ রেডি সবার প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য। মরিয়াম খাতুন বলছে থ্যাংক ইউ দাদা প্রারব্ধিকে লাইভে আনার জন্য। মরিয়াম খাতুন, আমরা প্রচুর চেষ্টা করেছি প্রারব্ধির সঙ্গে যোগাযোগ করার, অ্যাট লাস্ট ফাইনালি প্রারব্ধিকে আমি পেয়েছি। বাবু ফোন ধরছিলেন না মাঝখানে, বাবু রিপ্লাই করতে পারছিলেন না। আমি একটু মানে আমি একটু প্রবলেমে ছিলাম, মানে কাজের জন্য কিছু একটা প্রবলেমে ছিলাম, সেই জন্য অরুণাবদা একদম না, কথা আমি আমি ঘোরালে আমি খুব টেনশন হ্যাপি আছে, যে আমি অরুণাবদার সাথে উই স্পট ইউতে আসতে পেরেছি, সেই জন্য। আমরা খুব আনন্দিত প্রারব্ধিকে পেয়েছি বলে। রাদার আমি তো খুবই আনন্দিত অস্মিতার প্রারব্ধিকে পেয়েছি, এবার একদিন অস্মিতার প্রারব্ধিকে একসাথে চাই। আলাদা আলাদা হয়ে গেল, অবভিয়াসলি আজকের অবভিয়াসলি আড্ডাটা অবভিয়াসলি চলছে, এরপর একদিন একসাথে চাই, কারণ এটার প্রচুর রিকোয়েস্ট। তোমার লাইভে দেখার জন্য তোমাকে লাইভে কত মানুষ রিকোয়েস্ট করেছে তোমার আইডিয়া নেই। প্রত্যেক লাইভে প্রারব্ধিদাকে আনো, প্রারব্ধিদাকে আনো এরকম। আচ্ছা থ্যাংক ইউ সো শ্রাবণী মাচ, হালদার, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণী হালদার বলছে, রিমো প্লিজ বলো আমাদের কৃষ্ণনগরের কবে আসবে, আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ 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 সত্যি দেখা করো। আমি কৃষ্ণনগরে যাব খুব তাড়াতাড়ি, যেদিনকে মাদাসারটা খুলবে, যেদিনকে মাদাসারটা খুলবে সেদিনকে আমি যাব। আর আচ্ছা যাওয়ার আগে আমি অবভিয়াসলি আমার ইনস্টাতে পোস্ট দিয়ে দেবো, আমি যাচ্ছি, এসো সবার সাথে দেখো। আমি খুব ভালোবাসি কৃষ্ণনগরে মাদাসারে খেতে, ওখানে রান্না প্রচন্ড ভালো। লাবণী হালদার বলছে, আই লাভ ইউ রিমো। সমীর দাস দাস বলছে, দাদা আমি পিয়ালি বলছি, আমি এক্ষুনি জয়েন করলাম, তোমার ফেভারিট ফুড কি প্রারব্ধি, ফেভারিট ফুড কি? আমার ফেভারিট ফুড হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই মুহূর্তে সবকিছু বাদ দিই না, কোনো কিছু সব খাই।
কি আর বাড়িতে বলবো, স্পেশাল মা, এই প্রারব্ধি বাড়িতে কি রান্না করে খাওয়াচ্ছে মা স্পেশাল? কারণ এখন তো না মায়ের হাতের এখন রান্না। না অ্যাকচুয়ালি এখন আমার একটু ডায়েট চলছে, আমি একটু অন্যরকম ডায়েট করছি এখন। সকালবেলায় উঠে 6টা ডিম সিদ্ধ, মানে এগ হোয়াইটস, তারপর হচ্ছে একটু শশা খেয়ে নি, তার সাথে একটু জুস খেয়ে নি, তারপর হচ্ছে দুপুরবেলা ডালিয়া খাচ্ছি, মানে ভাতটাকে অ্যাভয়েড করার জন্য। দেন ওর সাথে চিকেন থাকে হচ্ছে অয়েল ছাড়া রান্না করা, পুরোপুরি চিকেনটা খাওয়ার চেষ্টা করি অলমোস্ট। আর হ্যাঁ, আমি ভেন্ডি খেতে প্রচন্ড ভালোবাসি সকালবেলা, তো যেদিনকে ডায়েট করতে পারি না সেদিনকে অলমোস্ট একটা রুটির সাথে ভেন্ডি খেয়ে নিই, ভেন্ডি প্রচন্ড ভালোবাসি সবজির মধ্যে। আর ডায়েটেই রয়েছি আমি, এই খেয়েই চেহারা ওই হালকা পাতলা হয়ে আছে যেটুকু হয়। অন্বেষা বলছে তুমি আমার সোনা প্রারব্ধি। হ্যাঁ কষ্ট পেলাম, আমার ডায়মন্ড বললো না বলে। স্বাগতা বসু বলছে প্রারব্ধিদা আমার ভাগ্যলক্ষী মাই লাভ অ্যাকাউন্টের স্টোরি গুলো একটু মেনশন করে দিও, আই লাভ ইউ। আচ্ছা রশ্মিতা দত্ত বলছে অভিনিকাদির সাথে কি ব্রেকআপ হয়ে গেছে? আচ্ছা অভিনিকাদির সাথে কি ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা বুঝলাম, তাহলে এখন কার সাথে প্রেম করছো? না, এখন আপাতত ওরকম কোনো আমার পন্থা নেই যে বন্ধ করার সাথে প্রেম করতে হবে। হ্যাঁ, মোটামুটি ভাই অ্যাভেলেবেল আছে। আই জাস্ট ওয়ান্ট টু, মানে কি বলবো, এখন আমি একটু একা থাকতে চাই, এখন আমি ক্যারিয়ারে ফোকাস করতে চাই। তো প্লিজ যারা আমাকে আমার সাথে কথা বলতে চায়, তারা আমার ব্যাপারে কোয়েশ্চেন করো, বা বা কোনো কিছু আমার সাথে কানেক্টেড কিছু কোয়েশ্চেন করো না। আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, মাই আপনে ফ্যান্স লোগো কে লিয়ে মারতা হুঁ হামেশা। আচ্ছা লাবণ্য রহমান বলছে আজকে বেশি কিউট লাগছে। থ্যাংক ইউ লাবণ্য। অন্বেষা আবারও বলেছে তোমাকেও হাগ করতে চায়। আচ্ছা দাদা আমি পিয়ালি বলছি, আমি এক্ষুনি জয়েন করলাম। আচ্ছা ওটা তো আমরা এগুলো সব করে ফেলেছি। আরো কত মেসেজ, ও বার একটা মেসেজ বোধ হয় 4 থেকে 5 বার মানুষ কপি পেস্ট করছে, যতক্ষণ না পর্যন্ত আমি সেটা রিড আউট না করছি। আচ্ছা সমীর দাস দা বলছে অরুণাভদা তুমি প্লিজ ক্রুশাল আহুজান স্বস্তিকা দিকে লাইভে আনো, প্লিজ 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 দাদা তোমাকে লাইভে আনতেই হবে। আচ্ছা পম্পা হুই, আচ্ছা পম্পাকে তুমি একবার একটু হাই বলে দাও। অভি সাহা এখন রানাঘাটে আছো জিজ্ঞেস করছে, অভি সাহা জিজ্ঞেস করছে তুমি কি হ্যাঁ, এখনো আমি রানাঘাটে? এই এই মুহূর্তে রানাঘাটে আছি। আর হাই পম্পা, হাই, হাউ আর ইউ? আচ্ছা সমীর দাস আমরা চেষ্টা করছি ক্রুশাল এবং স্বস্তিকাকে আনার, কিন্তু অনেকে কিছু প্রবলেম থাকে, অনেক চ্যানেল থেকে তাদেরকে বারণ করা থাকে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেককে আমরা চেষ্টা করলেও আনতে পারি না। তো এই জিনিসগুলোর জন্য আমরা হয়তো লাইভে আনতে পারছি না তাদেরকে, বাট ইয়েস আমাদের চেষ্টা রয়েছে। যেই মুহূর্তে পারমিশন পাবে তারা, আমরা সঙ্গে সঙ্গে লাইভে নিয়ে আসবো তোমাদের সঙ্গে, যাতে তারা আজ পারে এবং তোমরাও যেতে পারো। রশ্মিতা দত্ত ফেমাস হয়ে গেছো বলে কি ব্রেকআপটা হলো? কি বক্তব্য? বক্তব্য কিছুই নয়, যেটা ভেবে তুমি ভালো থাকবে সেটাই বক্তব্য। আচ্ছা শতাব্দী বণিক বলছে শুধু অস্মিতাকে নিয়ে কোয়েশ্চেন্স করো, আজকে তো অস্মিতা নেই সেই অর্থে, তো সুতরাং অস্মিতাকে নিয়ে কি কোয়েশ্চেন্স তোমার মাথায় এই মুহূর্তে আসছে সেটা তুমি বলো, আমরা ডেফিনেটলি সেটা আমরা এখানে পড়বো। আচ্ছা অভি সাহা বলছে আমিও রানাঘাটে থাকি, আমি তোমায় চিনি, আমি তোমাদের দাদার ফ্রেন্ড, মিট মি প্লিজ। আচ্ছা অভি সাহা বলছে তোমার দাদার বন্ধু। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে চিনি হয়তো, চিনতে পারছি না অবভিয়াসলি, তুমি হয়তো আমার দাদার বন্ধু, অবশ্যই দেখা হবে, বাড়িতে এসো, আড্ডা হবে। সরি, তো প্রারব্ধি কাল একটুখানি আবার আমরা ফিরি আড্ডায়, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে সরি, আড্ডাটা কি করে এত সহজ নিশ্চয়ই নয়, রানাঘাট থেকে সোজা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পরপর 4টে প্রজেক্ট ইফ আই এম নট রং করে ফেলা। হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দুটো তিনটে শ্রীকৃষ্ণ ভক্ত মিলা যদি হয়, আমার এই মিলে বড় প্রজেক্ট 4টে হতে চললো। তার আগে আমি অনেক ছোট ছোট কাজ করেছি, অনেক একদিনের ক্যারেক্টার করেছি, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেরও 1 মাসের মতন কাজ করেছি। ইন্ডাস্ট্রি আসাটা তো সহজ ছিল না, আমি একটা ইনস্টিটিউটে ছিলাম, তারপরে দেন আমার
একটা দাদার থেকে আমি প্রচন্ড হেল্প পাই, আমাদের মানে খুবই সিনিয়র, তিনি থিয়েটার আর্টিস্ট। এবং তারপরে রানাঘাটে আমি এখানে অনেকদিন ওয়ার্কশপ করি, দেন আমি অনেক যোগাযোগ করতে থাকি, আঁকার সাথে ফার্স্ট কাজ পাই, দেন ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের মতন কাজ করা শুরু করে দিই, জায়গা পেয়েছি প্রথম থেকে, ভালোবাসা আমাকে সবাই দিয়েছে। স্ট্রাগলটা অনেক ছিল, আমি বলে বোঝাতে পারবো না, ট্রেনে করে যাওয়া আসা, বা আমি এমনও দিন গেছে রাতে ফিরতে পারিনি, শিয়ালদাতে থেকে গেছি, মানে শুটিং হয় 14 ঘন্টা, সকালবেলা 6টায় আমাকে যেতে হতো, তো কষ্ট অনেক গেছে, বাট হ্যাঁ ভালো লাগে, কষ্ট আজও করছি, বা দেখা যাক কতটা লাইফে, যে এইটাই অ্যাকচুয়ালি হতে চেয়েছিলাম, সবাইকে আমি সবাই আমি কোশ্চেন করবো, তো আমার ভালো লাগে যে ওরা আমাকে কোশ্চেন করছে, আমাকে এতটা ভালোবাসে, এই জন্য আমি কখনো কাউকে ফেরাই না। হ্যাঁ, আর আমার সমস্ত ফ্যানদের আমার উপর প্রচন্ড অভিযোগ যে আমি তাদেরকে রিপ্লাই করি না, আমি এটা আগেও তোমাকে প্রচুর ইন্টারভিউতে বলেছি, আজও আমি বলবো যে আমি রিপ্লাই করি না, এটা নয়, আমাকে মেসেজ করলে আমি রিপ্লাই করি, বাট আমি কমেন্ট খুব একটা চেক করি না, জাস্ট ছবি ছেড়ে দিই, সবার সাথে কমেন্টে কি কথা বলার চেষ্টা করি, আর আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে অন থাকি না, তুমিও জানো, তো সেই জন্য তাদেরকে বলছি আমি ভুল বোঝো না, বাট হ্যাঁ টাফ অনেক ছিল। এই যে অরুণাবদার মতন মানুষ ওরা পাশে আছে, যারা এখন আজকে আমার ইন্টারভিউ নিচ্ছে, সাপোর্ট করছে, ভাই হবে, ভাই এগিয়ে যাও, ভাইকে লাইভে আনতে হবে, সেরকম ভাবে আশা করি আরো ভালো জায়গায় যেতে পারবো, দেখা যাক, বাকিটা আপ তো ভগবানই জানে। আচ্ছা, মা বাবা কি বলছে? ছেলের এত নাম ডাক হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এত মানুষও চিনছে, পাড়ায় তো আলাদা একটা ব্যাপারই আলাদা। প্রারব্ধির বাবা মা হ্যাঁ, বেরিয়েছে, প্রারব্ধির বাবা বাবা মা এরম এরম যখন শোনো তখন কেমন লাগে? মা বাবা কি বলছে? মা বাবা প্রচন্ড হ্যাপি কাজ নিয়ে, ওরাও কখনো হয়তো এতটাও এক্সপেক্ট করতে পারেনি যে আমি এত তাড়াতাড়ি হয়তো এতটা ভালোবাসা পাবো, তোমরা এত ভালোবাসবে, বাট হ্যাঁ ওদের সাপোর্টটা আমি সবসময় পেয়েছি। মা আর বাবা আমাকে কখনো এই কথাটা বলেননি যে দেখ তুই, আমি না আমি ডিরেক্টর, না আমি প্রডিউসার, না আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ আছে, তুই যা পারবি না, এটা কখনো বলেনি, সবাই একটা কথা বলে লেগে থাকো হবে, তো মা বাবা প্রচন্ড আচ্ছা, হ্যাপি আছে আমাকে নিয়ে। ওকে, তো পাড়ার লোকজন কখনো বলে যে আর একটা সেলফি তুলে দিবা? পাড়ার বন্ধু বান্ধব যারা আছে তারা কি মানে কিরকম হ্যাঁ ভাবে এরকম দেখে পাড়ার হয় ছেলের ছবি দেখে? পাড়া, পাড়াতে এরকম না হলো বাইরে রানাঘাটে হয়, বাট হ্যাঁ এনজয় করি এই জিনিসটা। তুমি তোমার রানাঘাটের চত্বরের বাজারে যাও কোনো সময়, কোনো সময় মবড হয়েছো বা সিচুয়েশনটা কিরকম হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে, কি ফিল হয় তখন? মুখে মাস্ক, মাথায় রুমাল, চোখে চশমা, অসম্ভব ছিল আমার, কেউ চিনতে পারে না? বলে দিল, মুখে মাস্ক, মা কপালে রুমাল, চোখে চশমা, ভিড়ের মধ্যে আচ্ছা, তোমাদের মাঝেই আছি আমি, একটু ভালো করে দেখো আমায়। ও ডায়লগ পে ডায়লগ, এটা প্রারব্ধির পক্ষেই হতে পারে। ও ওকে ইন্টারভিউ যখন আমি করতে গেছি ভাগ্যলক্ষ্মী সেটে, তখনও ডায়লগ, আজকে লাইভে এসেছে, আজকেও ডায়লগ, ম্যান ট্রাস্ট মি, এই মানে তো হি ইজ জিন্দগি জেম রে অফ আ বস, পার্সন, হি ইজ আ জেম অফ আ পার্সন। প্রারব্ধির মতো দিলখোলা মানুষ বোধহয় খুব কমই হয়, আর এই দুটো তো মানে পাগল, মানে এই দুটোকে আমি ভীষণই জব ভালোবাসি। তক ডায়লগ বোলেঙ্গে নেই তব তক কিসি কো ছোড়েঙ্গে নেই। আহা, একদম বরাবর, বাড়িয়া, লাগিয়ে রাখো বেটা। আর তারপরে এখন স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রয়েছে, স্কুলে যাওয়া হয় কোনো সময়? এখন তো যদিও বন্ধ বন্ধ, স্কুলে যাওয়া হয় ইন দা সেন্স যে টিচাররা তাদের সাথে যোগাযোগ, বা তারা কিভাবে দেখে, তারা দেখে তোমার সিরিয়াল কেউ কোন সময় বলেছে টিচাররা? না অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমার স্কুল ফ্রেন্ডদের মধ্যে আমার খুব হয়তো দুটো তিন থেকে তিনটে বন্ধুর সাথে আমার এখন কথা হয়, আর আর স্কুল টিচার কারোর সাথে সেভাবে কোনো যোগাযোগ নেই, কথা হয় না। আচ্ছা, আবার আমরা একটুখানি কমেন্টস এ ফিরি, সেটা হচ্ছে জয়তি কাঞ্জি লিখছে, তোমাকে কৃষ্ণ চরিত্রে দেখার জন্য ওয়েট করছি। মাসুমা আক্তার মায়া বলছে, আমার অশ্মি সোনার পাশে অবশ্যই থেকো প্রিয়। আনসার গুলো তুমি দিতে থাকো জয়তি কাঞ্জি হ্যাঁ লিখেছে। সবাইকে বলছি, আমি সবার কথা রাখি, চাপ নেই, আমি তো কৃষ্ণ। আচ্ছা, মাসুমা আক্তার মায়া বলছে, আমার অশ্মি সোনার পাশে অবশ্যই থেকো প্রিয়। ঠিক আছে, তোমার কথা আমি রাখবো মাসুমা। আচ্ছা, মিনাজ মিনহাজ আহমেদ বলছে, প্লিজ আমার কমেন্টস পড়ো। মিনাজ, কমেন্টস আরেকবার একটু তুমি করো, তাহলে আমি আরেকবার রিড করতে পারবো প্রপারলি। পম্পা হুই বলছে, আমার জন্য একটা ডায়লগ বলা আছে। পম্পা হুইয়ের জন্য একটা কোনো ডায়লগ এক্ষুনি এই মুহূর্তে, কি ডায়লগ মনে আসছে?
পম্পার জন্য শুধুমাত্র। এই পম্পা মুহূর্তে, প্লিজ শোনো। হ্যাঁ এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে দেখো এমন সিচুয়েশনে ফেলে দাও না তুমি, সবসময় বলতে থাকি এখন মাথায় আসছে না। শাহরুখ পম্পা, খানের কোনো ডায়লগ? শাহরুখ খানের কোনো ডায়লগ কি? মে আখে বন্ধ করতা হুঁ পম্পা, তুমে দেখতা হুঁ, দেখনা আচ্ছা চাহতা হুঁ পম্পা, তুমে দেখনা চাহতা হুঁ পম্পা, তুম পাস নেই হতি তো তুমে মহসুস করতা হুঁ হর বক্ত হর ঘড়ি চারো তরফ, মেরি নয়না সিফ মেরি পম্পা কো ঢুঁড়তি হ্যায়, ইসে মে প্যার কহুঁ ইয়া পাগলপন ইয়া মেরে দিল কি ধড়কন, মেরে লিয়ে তো সিফ এক হি বাত হ্যায়, প্যার তো সবই করতে হ্যায় পর মেরে জ্যাসা প্যার কোই নহীঁ কর সকতা পম্পা, ক্যোঁকি কিসি কে পাস পম্পা জো নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা লাবণ্য রহমান বলছে মিউজিক ভিডিও পার্ট টু কবে আসবে দাদা? মিউজিক ভিডিও পার্ট টু অ্যাকচুয়ালি আমাদের আগেই করা ছিল, অনেক ওটা অনেক ফুটেজ তোলা ছিল। অ্যাকচুয়ালি সাহিত ক্রিয়েশনে তোমরা দেখছো তো, ও হয়তো আবার নেক্সট এডিটটা করছে, ও সামনেই ছেড়ে দেবে, আমাদের কোনো এখন কোনো শুটিং হয়নি, ওটা আগেই ওদের করা আছে, ওটা জাস্ট পরে বেরোবে, এক্সপেক্ট বেরোবে। আচ্ছা ফরিহা রহমান বলছে হিরো ইজ দা বেস্ট, রোদেলা সরাফ বলছে প্রারব্ধি দা অর্পিতা দি কি কাপল। তোমার কি মনে হয়? যদি ভালো লাগে, যদি দেখতে চান ওকে কাপল হিসেবে, তাহলে ইয়েস নো কমেন্টস করে ভরিয়ে দিন এই মুহূর্তে লাইভে। তুমি অরুণাবদা ভয় বলে ছয় পাচ্ছ? অভি সাহা, তোমায় খুব ভালো লাগে, ফিউচারের জন্য অল দি বেস্ট। থ্যাংক ইউ অভি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা লাবণী হালদার বলছে মাদার্স হাটে কবে কখন আসবে বলবে, আমিও যাব প্লিজ বলো মাদার্স হাট। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার ইনস্টাগ্রাম স্টোরিতে অবভিয়াসলি জানিয়ে দেবো যে আমি কখন আসবো মাদার্স হাটে, আমি যদি যাই আমি অবভিয়াসলি জানিয়ে দেবো। মাদার্স হাটটা কি তোমাদের ওখানে রেস্টুরেন্ট কোনো, খুব ভালো রেস্টুরেন্ট, তোমাদের কৃষ্ণনগরে। ওখানে? ও হ্যাঁ আচ্ছা কৃষ্ণনগরে, আমি আচ্ছা তো রানাঘাটে থাকি, ওটা কৃষ্ণনগরে। আচ্ছা 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 রিম্পা ওয়াদার বলছে এর আগের বার ইউটিউবে লাইভে এসে তুমি মজা করে বলেছিলে যে তোমার সাথে আমার দেখা হয়েছিল, তো তো তাই বললাম যে কোথায় দেখা হয়েছিল। আচ্ছা মজা করে বলেছিলাম তো, এটাই তো ব্যাপার, আমি মজা করে বলেছিলাম, আমার ঠিক মনে নেই, আচ্ছা পম্পা সরি হুই বলছে রিম্পা। তোমার সাথে, পম্পা হুই বলছে তোমার সাথে সেলফি তুলতে চায়। প্রীতি চ্যাটার্জি বলছে হাই আমি প্রিয়াঙ্কা, প্লিজ আমার নামটা একবার নাও, এর হাই আমার প্রিয়াঙ্কা, প্রপোজ করো হাই, প্লিজ। আচ্ছা প্রীতি, প্রীতিকে একটা প্রপোজ করতে হবে, প্রারব্ধি করে ফেলো একটু তাড়াতাড়ি করে প্রপোজ। প্রপোজ তো আজকে বন্যা যে লাইভে প্রারব্ধি শুধু প্রপোজই করছে, আমি এটা নিয়ে একটা স্টোরি করতে চাই, কেমন লাগলো এতজনকে একদিনে লাইভে প্রপোজ করে। পাচ্ছ কিছু? শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি এখন, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, আমি নেটওয়ার্ক শুনতে প্রবলেম পাচ্ছি। হচ্ছিল। হুম হ্যাঁ 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 হ্যাঁ, কাকে যেন বললে? পম্পা, পম্পা পম্পা, পম্পা হাই, পম্পা হাই, আই লাভ ইউ পম্পা, উইল ইউ ম্যারি মি? আচ্ছা কি করছে ছেলেটা বুঝতে পারছি। আচ্ছা মহুয়া বারিক বলছে প্রারব্ধি ইউ আর মাই হার্ট বিট, আমি অন্বেষা। আচ্ছা অন্বেষাই বলছে ইউ, তুমি ওর হার্ট বিট। প্রীতি চ্যাটার্জি বলছে হাই আমি প্রিয়াঙ্কা, প্লিজ থ্যাংক আমার ইউ নামটা অনিশা। একবার নাও। আচ্ছা প্রীতি চ্যাটার্জি কে তুমি একটুখানি প্রপোজ করো এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি এটাই স্টোরি করতে চাই, এতজনকে একসাথে লাইভে প্রপোজ করলো প্রারব্ধি। বাবা আমি তো হাঁপিয়ে গেছি বলতে 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 বলতে। প্রীতি, প্রীতি আই লাভ ইউ, প্রীতি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা মাসুমা আক্তার বলছে তো তোমাকে অশ্মিকে এত ভালোবাসি বলে আজ আমি সাকসেস 105 কে এত বড় ফ্যান গ্রুপ চালাচ্ছি, আই লাভ ইউ সো মাচ, মাসুমা আক্তার মায়া। থ্যাংক ইউ মাসুমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু। আচ্ছা ফরিয়া রহমান বলছে একটা গান শোনাও প্লিজ, শতাব্দী ব্যানার্জি বলছে একবার হাই বলো আমার নাম রায়। আচ্ছা সবাইকে একবার একটু হাই বলে দাও, ইন্ডিভিজুয়ালি না করে হাই সবাইকে। হাই হাই হাই, সবাইকে সবাইকে আমি হাই বলছি, হাই, হাউ আর ইউ, হাই। আমার একটা গান প্রচন্ড নেটওয়ার্ক প্রবলেম করছে আকাশ। গান গান গান, আমি আমি
আমার এখানেও প্রচন্ড নেটওয়ার্ক প্রবলেম আমার করছে গান মাঝে শুনতে মধ্যে। হলে তোমাকে শ্রীকৃষ্ণ ভক্তের সেটে আসতে হবে, তখন আমি গান করে শোনাবো। এবার আরতি বাবু লাইভে চাইছে সবাই যা শুনতে তোমার গলায়, যদি একটুখানি দুটো গান একটু শুনি দাও, এরা সকলেই তোমাকে ভালোবাসে, সুতরাং তাদের জন্য ছোট্ট করে গাও। হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দগি, ছাও হ্যায় কভি কভি হ্যায় ধূপ জিন্দগি। থ্যাংক ইউ সো মাচ। এর বেশি বাজে গান করলে আমাকে মারতে পারে দেখা হলে রাস্তায় সবাই। না না, আচ্ছা প্রিয়াঙ্কা দাস বলছে একটা প্রপোজাল কি পাবো, প্রিয়াঙ্কা দাস বলছে ওকে একটু প্রপোজ করো, প্রদীপ দাস প্লিজ আমাকে একবার প্রপোজ করো। প্রদীপ দাস প্রপোজ করবে? আচ্ছা বুঝলাম না। প্রদীপ দাস তোমার থেকে একটা প্রপোজাল পেতে চাইছে, প্রিয়াঙ্কা দাস তোমার থেকে একটা প্রপোজাল পেতে চাইছে, মানে একটু প্রপোজ হাই করো। হাই প্রদীপ, হাই একটু প্রপোজ করো প্রদীপকে, প্রদীপ তোমার কাছে, তুমি ওকে, ও চাইছে তুমি একটু প্রপোজ করো প্রদীপকে। প্রদীপ, হাই প্রদীপ, আই লাভ ইউ প্রদীপ। তুমি তো উজ্জ্বল, সব সময় জ্বলো, তুমি না জ্বলে সব অন্ধকার। প্রিয়াঙ্কা দাস, প্রিয়াঙ্কা দাসকে প্রপোজ করো। প্রিয়াঙ্কা প্রেম বলো আমার সাথে। আচ্ছা রুমা দত্ত বলছে দাদা আমার প্রস্মিতা গ্যালাক্সি ইনস্টা অ্যাকাউন্টে আছে, প্লিজ সাপোর্ট করো। অস্মিতা দিকে তোমার বাড়ি ঘুরতে গিয়েছিল, অস্মিতা কি কোনো সময় তোমার বাড়িতে এসেছিল? বনি মন্ডল জিজ্ঞেস করছে। হ্যাঁ অস্মিতা, অনেকে এসেছিল এখানে, এসে প্রচন্ড মজা করেছে, আমার বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা মেরেছে, চলে গেছে, সবাই ভালো আছে, তোমরাও ভালো থাকো, এনজয় করো, পার্টি করো, মজা করো, সবসময় বি হ্যাপি। আচ্ছা অদিতি পলি বলছে উড়াবোদা তুমি আমার কমেন্ট গুলো একটাও পড়ছো না। অদিতি কোন কমেন্ট করেছো? আমি কারণ এত কমেন্ট আসছে আমি মাঝে মধ্যে আমি মানে এ হয়ে যাচ্ছি, মানে হারিয়ে যাচ্ছে এত কমেন্ট, এত কমেন্ট আসছে। হাই ফারহিনার অদিতি, হ্যালো। ফারহিন রাখার জন্য হিরো। আচ্ছা আচ্ছা আমি রিয়া, আচ্ছা প্রদীপ দাসের প্রোফাইল থেকে রিয়া লিখছে, রিয়া তোমাকেও অলরেডি প্রপোজ করে দিয়েছে প্রদীপ দাসের নাম নিয়ে, তো সুতরাং ইটস অল ডান। দুবার করে প্রপোজ করা যাবে না আজকে, আজকে প্রচন্ড হাই অন ডিমান্ড আছে প্রারব্ধি, সুতরাং অলরেডি বোধহয় 5 জনকে প্রপোজ করে ফেলেছে আজকে, এরপর বেচারাকে অনেক বাড়ি বেশি, ফিরতে অনেক হবে। বেশি, 5 জনের থেকেও অনেক বেশি জনকে করে ফেলেছি। আচ্ছা বুঝলাম। আচ্ছা কৃষ্ণা দাস প্লিজ টেক মাই নেম, হাই দাদা আই লাভ ইউ, প্লিজ রিমোদা আমাকে প্রপোজ করো। পিউ বসু বলছে প্লিজ হাই রিমোদা তুমি কৃষ্ণা, আমাকে, হাই 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 আচ্ছা পিউ পিউ বলছে হাই পিউ, হাই তোমাকে প্রপোজ করতে। হাই পিউ, আই লাভ ইউ। এখন যদি সবাইকে বলে বেড়াই, তোমরা সবাই মিলে যদি আমাকে মানে আনফলো করে বেশ দাও, আমি খুব কষ্ট পাবো কিন্তু। প্রচুর 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 মজা বন্ধু হলো জনের আজকে, সবাইকে প্রপোজ করেছি। আজকে মানে আজকে ইন্টারভিউ তো এটা ঠিক নয়, বেসিক্যালি আমি যখনই আড্ডায় মারি তখন ইটস লাইক এ টোটাল যেন পাশে বসে মানে ওরকম ভাবে আড্ডাটা হয়, আর ওদের সঙ্গে আমার এরকম ভাবেই একটা সম্পর্ক তৈরি হয়ে একদমই আছে, একদমই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদের সঙ্গে ফর্মালিটিস গুলো কভার আপ করা যায় না, নিজের ভাই বোনদের মতোই ওদেরকে দেখি, বাচ্চা ছেলে পুলে ওরা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বেশ মজাই লাগছে, প্রচুর কমেন্টস আসছে, প্রচুর মানুষজন এত ভালোবাসছেন। আচ্ছা প্রারব্ধি আমরা শেষ করব, তার আগে হচ্ছে যে কিরকম লাগলো এরকম ভাবে আড্ডা ছলে ইন্টারভিউ উই স্পটিউতে এরকম ভার্চুয়ালি, তাও আবার আমার সঙ্গে আড্ডা দেখো এরকম সব আমি কতটা? আমি টু বি অনেস্ট সত্যি কথা বলছি, দাঁড়া 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 দাঁড়া, আমি বলে নিই, আমি সত্যি কথা বলছি, উই স্পট ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, উই স্পট ইউ। আমাকে আরো বেশি মানুষ চিনতে পেরেছে, জানতে পেরেছে উই স্পট ইউর দ্বারা। অরুণাবোদা প্রথম মানুষ যে আমার ইন্টারভিউ নেন আমার লাইফে, তার আগে আমার কখনো ইন্টারভিউ হয়নি সামনাসামনি, ভাগ্যলক্ষ্মীতে তুমি যখন এসে নিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি? ইট ইস ট্রু, ইট ইস ট্রু। আর আগে যখন দুবার হয়েছিল আমার নিজের পার্সোনালি কোনো ইন্টারভিউ হয়নি, তুমি ফার্স্ট মানুষ যে আমার ইন্টারভিউ নিচ্ছ ফার্স্ট, বাকি আমি সবার সাথে ইন্টারভিউ দিয়েছি অনেক, তো আমি সেখান থেকে অনেকটা নাম পেয়েছি। আর আমি সবসময় উইসপডিওকে সাপোর্ট করি, পাশে আছি, ছিলাম, আছি, বস থাকবো, তোমাদেরকেও থাকতে হবে, শিরায় শিরায় রক্ত অরুণাবতার ভক্ত। ও পাগলা, আজ তো এটাই যাবে, শিরায় শিরায় রক্ত অরুণবদার ভক্ত, ব্যাস আর কি চাই, আমার ভাই বলে দিয়েছে। তো সুতরাং একদম যেতে যেতে লাস্ট একদম একটা কোনো গান বা কোনো একটা ডায়লগ দিয়ে আজকে আমাদের আড্ডা এখানে আমরা শেষ করবো।
কালকেও কিন্তু নতুন কোন একজন সেলিব্রিটি থাকছে ঠিক বিকেল 5টায়, সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, রিস্পট ইউ। আর কে থাকছে জানতে হলে অবশ্যই রিস্পট ইউ এর পেজ ফলো করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ টু অল আওয়ার ভিউয়ার্স ফর বিং সাপোর্টিভ থ্রু থিক অ্যান্ড থিন। আমাদের ইনস্টা হ্যান্ডেলে এত বেশি ফলোয়ার্স, এত বেশি আমাদের পেজ ফলো করবার জন্য, আমাদের ফেসবুকে সাপোর্ট করবার জন্য, আমাদের ইউটিউবে সাপোর্ট করবার জন্য। ওভার টু প্রারব্ধি। প্রারব্ধি প্লিজ একটুখানি গান বা কোনো কিছু দিয়ে যেটা তোমার ভালো লাগে সেটা একটুখানি। গান তো করব না আমি, আমার ডায়লগে দুটো লাইন আমি শোনাতে পারি, আমার কৃষ্ণের হয়তো কিছু একটা দুটো লাইন, দু থেকে তিনটে লাইন হয়তো আমি বলবো, আমি বেশি বলবো না। এই শ্রীকৃষ্ণ ভক্ত থেকে চাই, আরেকটা ভাগ্যলক্ষ্মীর সঙ্গে চাই, তোমার আর রিয়ার একটা কনভারসেশন, চলো। আমার আর রিয়ার কনভারসেশন বিশ্বাস করো আমার একটাও মনে নেই এই মুহূর্তে, আমি কৃষ্ণ নিয়ে প্রচন্ড ফোকাসড আছি। তো রিয়ার সাথে যেরকম আমার সিন থাকতো, কাটুকা ডায়লগস যেত, তো আমি শ্রীকৃষ্ণ থেকে আমার কিছু ডায়লগ আমি বলে বলতে পারি, দুটো লাইন হয়তো বলতে পারি, যে সত্য ত্রেতা দ্বাপর কলি প্রতিটি যুগে আমাকে বারবার অবতীর্ণ হতে হয়েছে, কখনো মৎস্য কখনো বামন কখনো কুর্মরূপে, কিন্তু বাসি হাতে মাখন চোর, এটাই আমার একমাত্র পূর্ণ অবতার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রারব্ধি, বাকিটা দেখতে গেলে শ্রীকৃষ্ণ ভক্ত মীরা দেখতে হবে, আর প্রারব্ধির মতন কৃষ্ণকে সাপোর্ট করতে হবে সব একদম। চলো সবাই পাশে থাকবে, উইস্পট ইউর চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর হ্যাঁ আমাকেও করো লাইক ফলো, পাশে থেকো। চলো থ্যাংক ইউ সো মাচ অরুণাবদা, খুব ভালো লাগলো তোমার সাথে লাইভে আসতে পেরে। টাটা, আবার দেখা হবে। টাটা 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 এভরিওয়ান, বাই, লাভ ইউ অল, বাই।